হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব প্রিয়জনকে চুমুর অনুভূতি দিতে বাজারে আসলো কিচেন জার। প্রেমিক প্রেমিকাদেরকে ইন্টারনেটের মাধ্যমে চুমুর অনুভূতি দিতে কিচেন জার নামে নতুন ডিভাইস তৈরি করেছে গবেষক দল। কিচেন জার এমন একটি যন্ত্র যার মাধ্যমে যুগলরা ইন্টারনেটের মাধ্যমে পরস্পরকে চুমু দিতে পারবেন। কিস এবং মেসেঞ্জার শব্দ দুটির সমন্বয়ে এই কিচেন জার ডিভাইসটির নামকরণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের বিষয় ছিল এটি। অনলাইনে কথা বলা এবং একজন আরেকজনকে দেখতে পারলেও স্পর্শ করতে পারেন না তারা, তাই কেউ তার সঙ্গীকে চুমু দিতে চাইলে তা ইমোজির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু নতুন ডিভাইসের মাধ্যমে তারা ইন্টারনেটের মাধ্যমে চুম্বন আদান প্রদান করতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। মূলত এটি একটি উজ্জ্বল রঙের ফাঁপা পাত্রের মতো যা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়, যার তলায় একটি আমন্ত্রণের প্লাস্টিক প্যাড যুক্ত আছে। যখন আপনি এতে ঠোঁট লাগাবেন, প্যাডটি প্রেশার পয়েন্ট অনুভব করবে এবং আপনার সঙ্গী বা সঙ্গিনীর ফোনে সংবেদনা প্রেরণ করবে। ডিভাইসটির স্রষ্টারা বলেছেন এটি এর ইউজারকে মেশিনভিত্তিক স্পর্শ লাভে সহায়তা করবে, আর এটি মূলত যুগলদেরকে টার্গেট করে বানানো হলেও রোমান্টিক সম্পর্কের বাইরেও এটি ব্যবহার সম্ভব। বাবা মায়েরাও তাদের সন্তানদেরকে ঘরের বাইরে থাকা অবস্থায় চুমু দেওয়ার জন্য এটি ব্যবহার করতে পারবেন। এছাড়া গবেষক দলটি কিচেন জারের মাধ্যমে শরীরের ঘ্রাণ প্রেরণের পদ্ধতি উদ্ভাবনের চেষ্টাও করে যাচ্ছেন, যাতে যুগলরা পরস্পরকে চুমু দেওয়ার সময় নিজেদের শরীরের ঘ্রাণও অনুভব করতে পারেন। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে